কথিত আছে যে ভূত বলে নাকি কিছুই হয় না, সবটাই মানুষের মতিভ্রম। আর তারই সত্যতা যাচাই করতে বেরিয়ে পড়ল 24 আওয়ার্স টিভির ক্যামেরা। কিছুদিন যাবৎ উল্টোডাঙার রানীকুঠির আশেপাশের বাসিন্দাদের থেকে শোনা যাচ্ছে যে সেখানে নাকি তারা রাত বাড়লেই কিছু অলৌকিক কাজকর্ম বা অলৌকিক জিনিস তাদেরকে আতঙ্কিত করে তুলছে। আর সেই খবর আমাদের 24 আওয়ার্সের কানে আসতেই 24 আওয়ার্সের ক্যামেরা পৌঁছে গেল সেই রানীকুঠিতে। তারপর ঠিক কি হলো তাহলে দেখুন নিজের চোখে। সেই যে ভয়ঙ্কর জায়গা যাকে বলা হয় দক্ষিণ দাঁড়িয়ে পয়েন্ট ফ্যাক্টরি, সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। তার সাথে সাথে দেখা যাচ্ছে যারা ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু তারা ইনভেস্টিগেট করতে ব্যস্ত রয়েছে যে আদৌ এখানে কোনো কিছু এনার্জি বা যাকে এক কথায় বলা হয় যে ভৌতিক বিষয় সেরকম কিছু আছে কি না সেটারই কিন্তু তারা ইনভেস্টিগেশন করছে। ইতিমধ্যে কিন্তু এখানে যারা যারা উপস্থিত রয়েছে যে টিম মেম্বার্সরা, তারা কিন্তু কিছু মানুষ ভয় পেয়ে এখান থেকে সরে গেছে। তারা বলছে যে না, এখানে কিছু পজিটিভ এনার্জি থাকলেও থাকতে পারে, কিন্তু এখনও টিম যারা আরও ইনভেস্টিগেশন টিম যেটা রয়েছে তারা কিন্তু ইনভেস্টিগেশন করতে ব্যর্থ যে আদৌ কি এরকম কোনো বস্তু বা কিছু এখানে আছে কি না। তার আগে একটু রানীকুঠি সম্বন্ধে আমরা জেনে নিই। বহু বছর আগে এই রানীকুঠিতেই থাকতেন এক দুর্দণ্ড প্রতাপ এবং অত্যাচারী জমিদার। সেই জমিদার নাকি বিলাসিতায় জীবনযাপন করতে ভালোবাসত। বিভিন্ন দূর দূরান্ত থেকে নর্তকীরা আসত এই জমিদারের মনোরঞ্জন করার জন্য। সঙ্গে ছিল মদ্যপান। যে নর্তকীদের নাচ জমিদারের ভালো লাগতো না তাদেরকে ছোট্ট একটা কুঠরিতে বন্দি করে রাখা হতো এবং অনেক সময় হিংস্র পশুর সামনেও ছেড়ে দেওয়া হতো। এটাও শোনা যায় যে এখান থেকে এক নর্তকী পালানোর চেষ্টা করলে তাকে জমিদারের নির্দেশেই জনসমক্ষে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। সেই নর্তকী মৃত্যুর সময় জমিদারকে অভিশাপও দেয় এমনই কথিত আছে। আর ঠিক তারপর থেকেই আসে জমিদারের চরম দুর্দশা। অলৌকিকভাবে তার বাড়ির প্রত্যেকেই কেউ বিষ খেয়ে, কেউ গঙ্গায় ঝাঁপ দিয়ে, কেউ বা ব্যাধিতে মারা যায়। তারপর বহু বছর এই বাড়ি ফাঁকা পড়ে থাকত। শোনা যায় যে ব্রিটিশ আমলে কোনো এক ব্রিটিশ সাহেব এই বাড়িতে তার পরিবার নিয়ে বসবাস করত, কিন্তু রাত গড়ালেই সেই অলৌকিক চিত্র, কারোর পায়ের ঘুমুরের আওয়াজ তো কারোর বুক ফাটা আর্তনাদ শোনা যেত। প্রাণের ভয়ে সেই ব্রিটিশ এই জমিদার বাড়ি ত্যাগ করেন। তারপর থেকেই এই বাড়িতে আর কেউ বসবাস করার সাহস করে ওঠেনি, কারণ রাত বাড়লেই শুরু হয় এক অজানা ছবি, যে চিত্রটাই তুলে ধরতে ছুটে গেছে আমাদের 24 আওয়ার্সের ক্যামেরা। সঙ্গে ছিল আমাদের ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালের পুরো টিম, যারা আমাদের সত্যটা তুলে ধরবে যে আদৌ এই বাড়িতে কোনো রকম ভৌতিক বিষয় রয়েছে কি না। রাত গড়ানোর সঙ্গে সঙ্গেই ইনভেস্টিগেশন শুরু হলো আমাদের। পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদের সাথে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। প্রতি মুহূর্তই ছিল কিন্তু গা ছমছম করা রহস্য রোমাঞ্চে ভরা। উপস্থিত পুরো টিম সবার সাথেই কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। তারপর কি হলো সেটা আপনারা নিজের চোখেই একবার উপলব্ধি করে দেখুন। আপনি
তো ভিতরে যিনি আছেন তাকে সংকেত দিন। হ্যালো, তোর অফ আছে আচ্ছা, আমার নাম সমাজের মুখার্জি। আমাকে কি কেউ এখানে শুনতে পাচ্ছেন? কোন স্পিরিট এনার্জি এখানে আনলেন? যে জানলার সামনে আমরা দাঁড়িয়ে আছি না, ওই জানলার সামনে একটা টর্চ রাখা আছে। তুই শুনে দশ করে আছিস, দেবেন দিলাম। যদি এখানে কোনো পাওয়ারফুল এনার্জি থাকে তাহলে টর্চটাকে অফ করার চেষ্টা করুন। একটু বোঝানোর চেষ্টা করুন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। যথারীতি আমাদের ইনভেস্টিগেশন শেষ হয় এবং ইনভেস্টিগেশন শেষে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালের সদস্য কি বললেন শুনব। ওয়েল, সেখানে দেখুন, আমরা যেহেতু প্যারানর্মাল এবং সুপার ন্যাচারাল জিনিসপত্র নিয়ে ইনভেস্টিগেশন করি, আমাদের একটাই কাজ, যেটা হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা। আমরা এখানে আগেও ইনভেস্টিগেশন করেছি, কিছু অ্যাক্টিভিটিস আমাদের ধরা পড়েছে। আজকে যেরকম কিছু অ্যাক্টিভিটি আপনারা দেখলেন, কিছু গ্যাজেটে ধরা পড়েছে, কিন্তু সবসময় এরকম হয় না যে এনার্জি যেগুলো আমরাকে বলি সেগুলো রেসপন্সিভ হয়ে থাকে। ভৌতিকের কথা বলতে গেলে এর ভৌতিক কথাটার বা ভৌতিক আত্মা বা ভূত প্রেত এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। তো আমরা যার জন্য এনার্জি বিলিভ করি, তো সেই এনার্জি থাকে, কিন্তু আপাতত আমরা এখানে সেরকম কোনো এনার্জির একটা বিশাল বড় যে একটা এক্সপিরিয়েন্স বা এনার্জি কমিউনিকেট আমাদের সঙ্গে প্রপারলি করেছে, যে এক্সপেকটেশনটা আমরা রেখেছিলাম সেটা আমাদের ফুলফিল হয়নি, এতটুকু বলতে পারি। বাট আদারওয়াইজ যদি ভৌতিক ঘটনার কথা বলা হয়, সেখানে এনার্জির আমরা উপস্থিতি পেয়েছি, এবং এটা শুধু একমাত্র জায়গা না, অন্য জায়গাতেও আমরা এনার্জির উপস্থিতি পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলি যে এনার্জিরও একটা ক্ষমতা থাকে, যে সেটা কীভাবে রেসপন্স করবে সেটার উপরে ডিপেন্ড করে, একটা গ্যাজেটও হয় না, যার জন্য আমরা অনেকগুলো গ্যাজেট ইউজ করি। তো আজকে কোনোভাবে আমার ক্ষেত্রে ফ্রুটফুল জিনিসটা হয়নি, বাট তবুও কিছু গ্যাজেটে এভিডেন্স ধরা পড়েছে যেগুলো হয়তো একটু অস্বাভাবিক। মানে মানে বিভিন্ন জায়গায়, কলকাতার বহু জায়গাতে রয়েছে যে হন্টেড প্লেস বলা হয় একচুয়ালি। ভৌতিক যে ব্যাপারটা আপনি এটা নিয়ে গবেষণা করছেন, অ্যাকচুয়ালি ভৌতিক ব্যাপারটা কি? আজকে যেরকম দেখা গেলো বিভিন্ন জায়গা থেকে শ্যাডো চলে যাচ্ছে, ছাওয়া যাচ্ছে, এবং অনেকের শরীর ভারী হয়ে যাচ্ছে, এটাকে কি বলবেন? এটা কি মানুষ না চিন্তাধারার ব্যাপার না? এটা প্রথম কথা হচ্ছে, একটা জায়গা যদি কোনো অ্যাবান্ডেন্ট প্লেস হয় বা যে জায়গাটায় ঘটনাটা ঘটছে সেই জায়গার একটা পারিপার্শ্বিক একটা সিচুয়েশান থাকে, একটা পরিস্থিতি থাকে, যেটা মানুষের একটা মানসিক দিক থেকে প্রভাব ফেলে, যেটাকে আমরা হ্যালুসিনেশনের সঙ্গে রিলেট করে থাকি। বিকজ কোনো জায়গায় আমরা যেখানে যাই সেই জায়গাটার একটা যখন দেখি আমরা সেই জায়গাটাকে, তো সেই জায়গাটার বিরুদ্ধে, সেই জায়গাটার এগেনস্টে
প্রপার এক্সপ্লেনেশন আমাদের সবসময় আমাদের যে সেন্সেসগুলো থাকে সেই সেন্সেসগুলো চায় প্রপার এক্সপ্লেনেশনটা আমাদের বা ইনফরমেশনটা ব্রেনকে সাপ্লাই করতে। তো সেই কারণে আমরা একটা কোনো জিনিস যদি দেখি তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা চাইবো যে একটা কোনো ইনফরমেশান আমাদের যাতে ব্রেনে যায়, এই এই পারিপার্শ্বিক যে জগৎ আছে সেই জগতের যাতে ছবিটা পরিষ্কার হয়ে ওঠে আমাদের কাছে। তো সেই কারণেই যদি কোনো এরকম প্লেসে গেলাম যেটা হয়তো আগে এরকম ঘটনা ঘটেছে বা অনেক দিন ধরে পরিত্যক্ত হয়ে আছে, তো ডেফিনেটলি সাধারণ মানুষ এবং আমাদেরও মাঝে মাঝে হয়ে থাকে যে হ্যালুসিনেশন হয়, যে আমরা কিছু দেখি বা কিছু ফিল করি, বিকজ আমাদের সেন্সেসগুলো খুব হাই অ্যালার্টে থাকে, হাই লেভেলে থাকে। তো সেখানে কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা তার সঙ্গে রিলেট করে দিই, কিন্তু এটাকে আমরা একদম মানে প্র্যাকটিক্যাল যে একটা ইনভেস্টিগেশনের প্রুফ যে এখানে একটা এনার্জি আছে বা প্যারানর্মাল কিছু আছে সেটাকে কিন্তু আমরা মানি না। তো সেক্ষেত্রে হ্যালুসিনেশন এবং গা ছমছম এবং গা ভারী এই জিনিসটাকে আমরা একটা নর্মাল জিনিস ধরি, যে এরকম একটা অ্যাটমসফিয়ারিক এক্সপিরিয়েন্স লোকের হতেই পারে, একটা প্রভাব থাকতেই পারে। কিন্তু যখন সেটা কোনো গ্যাজেটের মাধ্যমে বা কোনো রেসপন্সের মাধ্যমে আমরা পাই যেখানে কোনো একটা প্রেজেন্স আছে, তখন সেটাকে আমরা প্যারানর্মালের সাথে রিলেট করি। মানে এক কথায় বলা যেতে পারে যে এই ভৌতিক যে বিষয়টা, এটা যে সায়েন্স বলছে ভূত বলে কিছু নেই, তো সেইখানে দাঁড়িয়ে কী বলুন, তার মানে এরকম কিছু জিনিস এখনও তার মানে আছে মানুষের মধ্যেই রয়েছে? এনার্জি ডেফিনেটলি থাকে, বিকজ সমস্ত অ্যালাইভ যে সমস্ত জিনিসপত্র আছে, এবং যখন আচার্য জগদীশচন্দ্র বসু যিনি একজন মহান আমাদের সায়েন্টিস্ট, এই বাঙালিরই ছেলে, উনি যতদিন আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে ততদিন কিন্তু গাছও মৃত ছিল। তো সেই ক্ষেত্রে গাছের মধ্যে যখন প্রাণটা আবিষ্কার হয়ে যায় তখন হয়তো আমাদের কাছে এরকম আজকের যুগে দাঁড়িয়ে এরকম টেকনোলজি নেই যেটাকে আমরা প্রপারলি এই লাইফ এনার্জি বা এই এনার্জিটা যার সঙ্গে আমরা কমিউনিকেট করছি, যাদেরকে ভূত বলে আখ্যা দেওয়া হয় বা যাদেরকে ধরুন আত্মা বলে আখ্যা দেওয়া হয়, তাদের সঙ্গে কমিউনিকেট করার বা তাদের ফিজিক্যাল প্রপার্টিটা মাপার কোনো যন্ত্রপাতি বা সেই ইয়েটা নেই, টেকনোলজিটা নেই, যার জন্যই আমরা হয়তো সেটাকে কোনো আখ্যা দিতে পারি না। উপস্থিতিটা আমরা বুঝতে পারি ডিফারেন্ট, আমাদের এক হচ্ছে এক্সপিরিয়েন্স, বিসাইড দ্যাট আমাদের গ্যাজেটস, এবং সেই গ্যাজেটসের মাধ্যমে যে রেসপন্স আসছে সেটা কতটা সিঙ্ক্রোনাইজ বেতে আসছে, বিকজ সেখানে আমাদের মানুষের মধ্যে একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার কাজ করে। তো সেটা যদি একটা আধার যখন নষ্ট হয়ে যায়, সেই আধারের বাইরে যদি কোনো প্রাণ থেকে থাকে বা প্রাণ শক্তি থেকে থাকে যেটাকে আমরা এনার্জি বলে থাকি, সেটা যদি রেসপন্সিভ হয়ে থাকে তাহলে গিয়ে সেটাকে আমরা আউট অফ বডি ইন্টেলিজেন্স বলি, এবং সেটা সেই রেসপন্সগুলো যদি সিঙ্ক্রোনাইজড ওয়েতে আসতে থাকে, একের পর এক আমার যদি প্রশ্নের উত্তর আসতে থাকে বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে, সেখানে আমরা বলতে পারি ইয়েস দ্যার ইজ সামথিং উইচ ইজ কল্ড প্যারানর্মাল। আমার নাম হচ্ছে সোমাঞ্জন মুখার্জি, আমি টিম ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ফর লাস্ট 4 ইয়ার্স আই এম ডুইং দিস জব। পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্য তিনি কি জানালেন এই বিষয়ে সেটাও শুনব। ফিলিংটা খুবই ভালো হলো আজকে এসেও, আমি খুব আনন্দিত। আমি সবসময় বিশ্বাস করি অবশ্যই যদি আমাদের বর্তমান থাকে ভবিষ্যৎ থাকে তাহলে ভূত তো অবশ্যই আছে, আর আমি ভূত এটাই মনে করি যে আমাদের অতীতটাই আমাদের ভূত এবং তারা রয়েছে, তারা থাকবে। তো যেটা দেখতে পেলাম সবথেকে বড় কথা, আমি প্রথমে আমাদের মানে আমার যেটা ফিল হলো সেটা হচ্ছে ধীরে ধীরে অ্যাটমসফিয়ারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হতে লাগলো, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, একটা হিউমিডিটি ভীষণ হাই, ঢোকার সময় খুব ঘাম হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে দেখতে পেলাম যে ওয়েদারটা কেমন যেন একটা শিশিরানি ভাব লাগছে, সারা শরীরটা ভার লাগছে, এবং হঠাৎ করে যে গ্যাজেটের মাধ্যমে তাদের সঙ্গে আমরা মিট করার চেষ্টা করছিলাম, তার মধ্যে যখন জিজ্ঞেস করা হলো যে আমাদের মধ্যে দুজন মহিলা আছে, তাদের মধ্যে একজনের নাম অন্তত যদি বলা যায়, তো হঠাৎ করেই কেন জানি না আমার মনে মনে বলছিলাম যে আমার নামটা বললে ভালো হয়। তো সত্যি কথা বলতে হঠাৎ করেই দেখলাম সে আমার নামটাই বললো, এবং তাদের সবারই একটা বুঝতে পারলো যে সে হ্যাঁ কিছু তো আছে, কিছু না থাকলে হঠাৎ করে আমার নাম এখানে যারা এসেছে তাদের দুজন তিনজন বাদ দিয়ে আমার নাম কেউ জানতো না, এবং সবাই সেই নামটা জানতে পারলো। তো তাতে বোঝা গেল যে হ্যাঁ আমরা যারা বিশ্বাস করি না, আমি নিজেও একজন বিজ্ঞান মঞ্চের কর্মী, হয়তো বিজ্ঞান মঞ্চের ব্যাপারে বিজ্ঞানের মধ্যে থেকেও আমি বলবো, অনেকে বলে এগুলোকে অবিশ্বাস, কুসংস্কার, অন্ধবিশ্বাস, কিন্তু আমি মনে করি যে এটারও একটা অস্তিত্ব আছে, এটা
নিয়েও কালচার করা দরকার। এই এটাকে যদি কালটিভেট করা হয় ঠিক মতন, তাহলে বোঝা যাবে এটা কেন আছে, কী কারণে। আর সত্যি কথা বলতে গেলে এটাকে অন্ধবিশ্বাস কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে আমরা মনে হয় একটা যে জায়গাকে মিস করে যাচ্ছি, অনেকটাই মিস করে যাচ্ছি। কারণ এই একটা পৃথিবী, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেটা একটা পৃথিবী, এবং আরেকটা পৃথিবী যেটা মানুষ চলে যাওয়ার পর থাকে সেটা সবারই জানার খুব ইচ্ছা থাকে। তো সুতরাং সেটাকে এতটা ইগনোর করাটা উচিত নয় বলে আমার মনে হয়। সোনালি ঘোষ, এই যে তোমরা এখানে থাকো, তোমাদের এখানে একটা যে ভয়ঙ্কর ব্যাপার, একটু যদি খুলে বলো কিসের ভয়টা, মানে কি মনে হতো? আসলে এই এই জায়গাটা রাত্রির হয়ে গেলে মানে ভয়ঙ্কর শিয়ালের আওয়াজ, প্রথম কথা শিয়ালের আওয়াজ। তারপর রাত্রিবেলায় কেউ যেতে ভয়, মানে অনেকে যেতে ভয় পায়, পাড়ায় সবাই যারা আছে যেতে ভয় পায়, কারণ এখানে অনেকে মানে পাড়ায় সবার বলার কথা কি যে এখানে নাকি গেলে অনেকে অনেকের ভয় লাগে বা ছাওয়া টাওয়া দেখতে পায়, অনেকে আবার বলে ভূত আছে। কিন্তু সবাই আজকে আজকে সবাই বলছে এখানে নাকি এখানে অনেকে সুসাইড করেছে, এখানে সুসাইড করেছে, তারাই নাকি তাদেরকে মানে আবার পরে নাকি দেখতে পেয়েছে, মানে পাড়ায় যারা যায় ভেতরে তারা দেখতে পেয়েছে নাকি। ভয় থাকতো এখানে, এখানে ভয় বলতে রাত্রির হয়ে গেলে মোটামুটি কেউ যেতে চাইতো না, এই আশেপাশে এই এই ভেতরটা আশেপাশে কেউ যেতে চাইতো না, একদম একদমই যেতে চাইতো না রাত্রির হওয়ার পর। হ্যাঁ, আওয়াজ আসছে ভয়ঙ্কর শিয়ালের আওয়াজ, তারপর মানে কেউ পেছন পেছন দিকে গেলে মনে হচ্ছে পেছন থেকে কেউ আসছে, এমনি একটা ব্যাপার। হ্যাঁ, কতদিন ধরে এটা তাও হচ্ছে? আমি জন্মে থেকে শুনছি, আমি যবে থেকে জন্মেছি বাবা মায়ের মুখ থেকে শুনেছি, দিদা দাদুর মুখ থেকে শুনেছি। তুমি কখনো এখানে দেখেছো এরকম যেরকম কোনো তোমার সাথে এরকম কোনো ইনসিডেন্ট যে পেছন? কিন্তু আমি আমি দেখিনি, কিন্তু আমার ভেতরে ঢুকলে এটা মনে হয় কিন্তু আছে আমাদের আশেপাশে ঘুরছে, আমি দেখিনি কোনো দিনও যেহেতু, কিন্তু আমার মনে হয় কি আমি ভেতর দিয়ে যাই তো মনে হয় কি আমার পেছন দিয়ে আসছে বা কেউ আমার সাথে হাঁটছে, ডবল পায়ের আওয়াজ পাওয়া যায়। তোমার নাম? আমার নাম রাহুল। তুমি এখানেই থাকো? হ্যাঁ। এই মুহূর্তে কিন্তু আমরা সেই ইনভেস্টিগেশন যেটা কিন্তু এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে দক্ষিণ দাঁড়ির এখানে যে বার্ন ফ্যাক্টরি রয়েছে সেটা কিন্তু বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং তার ভেতরে কিন্তু রাজবাড়ি যেটাকে বলা হয় সেটাও কিন্তু পরিত্যক্ত অবস্থাতেই পাওয়া গেছে। আজ যেহেতু এখানকার এলাকাবাসীরা বিভিন্ন বহুদিন ধরে তারা অভিযোগ করছিল যে এখানে কিছু একটা সমস্যা হচ্ছে তাদের, যাকে বলা হয় ভৌতিক বিষয়, সেই জন্য কিন্তু আজ 24 আওয়ার্সের ক্যামেরা সোজাসুজি চলে এসেছিলো সেখানে, সঙ্গে ছিল কিন্তু ডিটেকটিভ টিম, তারাও কিন্তু যে পুরো ইনভেস্টিগেশন করলো সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কোথাও গ্যাজেটের মাধ্যমে তাদের নাম বলছে যারা এসেছে, কিংবা কোথাও কোথাও বিভিন্ন রকম ইনসিডেন্ট দেখা দিচ্ছে যারা যারা ইনভেস্টিগেশন টিমের মধ্যে ছিল, কোথাও কেউ গা ভারী হয়ে যাওয়া থেকে শুরু করে শ্যাডো চলে যাওয়া বা মানে বিভিন্ন রকম তাদের একটা ফিলিংস ছিল যেটা সবাই তাদের নিজে প্রকাশ করলো, এবং যিনি ডিটেকটিভ ছিলেন তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে হ্যাঁ এখানে কিছু এরকম যাকে হয়তো বিজ্ঞানের ভাষায় ভৌতিক না বললেও একটা সেখানে আত্মা বা কিছু জিনিস সেখানে কিন্তু তারা রয়েছে, এটা কিন্তু তারা বারবার জানাচ্ছে। ক্যামেরায় রানার সাথে ভিকি রয়, রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। আলোর মধ্যে লুকিয়ে আছে অন্ধকার, আর অন্ধকারের বেড়াজাল ভেঙেই ছুটে আসে অজানা ইতিহাস। সত্যি নাকি চোখের ভ্রম সেটাই এখন বোঝা মুশকিল, তবে জারি থাকবে আমাদের অনুসন্ধান। প্রত্যক্ষ করতে চান সেই উপলব্ধি, তাহলে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে।